নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইস্টামে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা, হেড কনস্টেবল এবং সে সঙ্গে এএসআই পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং অনেকগুলি শূন্যপদে নিয়োগটি করা হচ্ছে। তো এখানে তোমাদের কোন কোন পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়সসীমা কী চাওয়া হয়েছে, বেতন কত, সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, শারীরিক মাপজব কী চাওয়া হয়েছে, সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে এবং আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই তোমরা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। তো আসো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো, বলা হয়েছে ডিরেক্টরেট জেনারেল ডিজি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অর্থাৎ এএসআই স্টেনোগ্রাফার অ্যান্ড হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন সিআইএসএফ 2022। ঠিক আছে, তারপরে দেখো কিছু ইম্পর্টেন্ট ডেট উল্লেখ করা আছে। এখানে বলা হচ্ছে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়েছে 26/9/2022 থেকে এবং ক্লোজিং ডেট বলা হচ্ছে অনলাইনে আবেদন করার 25/10/2022, 25 অক্টোবর 2022 বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এরপরে দেখো বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন্স ফর ফিলিং আপ দ্য টেম্পোরারি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার ইন দ্য পে লেভেল 5। ঠিক আছে, এবং সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন পে লেভেল 4, অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এবং তোমাদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে, এখানে তোমাদের বলা হচ্ছে সিলেকশন প্রসেস। তো এখানে তোমাদের প্রথমেই হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে তোমাদের এখানে রিটেন টেস্ট এবং তারপরে বলা হচ্ছে স্কিল টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে এবং তারপরে তোমাদের মেডিকেল পরীক্ষা নেওয়া হবে। তো তোমাদের লিখিত পরীক্ষা হতে পারে, তোমাদের ওএমআর বেস বা সিবিটি মোডেও কিন্তু পরীক্ষা নেওয়া হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে বেতন দেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার পোস্টে পে লেভেল 5 অনুযায়ী। এখানে তোমাদের দেখতে পাচ্ছ বেতন কাঠামোটা উল্লেখ করা আছে এবং হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পোস্টে তোমাদের পে লেভেল 4 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে। এবং বলা হয়েছে তোমাদের এখানে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে অ্যাপ্লাই করার জন্য। এরপরে দেখো ভ্যাকান্সি বা শূন্যপদ বলে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে প্রথমেই তোমাদের পোস্টের নাম দেখো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার, এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি উল্লেখ করা আছে। তো বলা হচ্ছে ডাইরেক্ট ভ্যাকান্সি মেলদের জন্য UR 40টি, SC 13টি, ST 7টি, OBC 25টি, EWS 9টি, মোট 94টি। তারপরে দেখো ডাইরেক্ট ভ্যাকান্সি রয়েছে ফিমেলদের জন্য UR 6টি, SC 1টি, তারপরে OBC 4টি এবং তোমাদের মোট কিন্তু 10টি শূন্যপদ রয়েছে। তারপরে দেখো ডিপার্টমেন্টাল বলা হয়েছে এখানে UR 11টি, SC 2টি, ST 1টি, OBC 4টি, মোট 18টি। তো এখানে তোমাদের কিন্তু মোট 122টি শূন্যপদে এই নিয়োগটি করা হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার পোস্টে। পরবর্তী পোস্ট রয়েছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, এই পোস্টে বলা হয়েছে ডাইরেক্ট ভ্যাকান্সি রয়েছে মেলদের ক্ষেত্রে UR 132টি, SC 47, ST 23, OBC 86, EWS 31, মোট 319টি শূন্যপদ রয়েছে। তারপরে ডাইরেক্ট ভ্যাকান্সি রয়েছে ফিমেলদের ক্ষেত্রে UR 17, SC 5, ST 2, OBC 9 এবং EWS 3, তোমাদের মোট 36টি শূন্যপদ রয়েছে। তারপরে দেখো ডিপার্টমেন্টাল ভ্যাকান্সি রয়েছে, এখানে বলা হচ্ছে মোট 63টি, এর মধ্যে বলা হচ্ছে তোমাদের UR 33টি, SC 9টি, ST 4টি, OBC 17টি। ঠিক আছে, এখানে তোমাদের মোট কিন্তু 418টি শূন্যপদে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ তোমাদের কিন্তু এএসআই এবং হেড কনস্টেবল মিডিয়া মোট 540টি শূন্যপদে এই নিয়োগটি করা হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল দুটি পোস্টে কিন্তু শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক চাওয়া হয়েছে। দেখো বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ ইন্টারমিডিয়েট অর সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, 10+2 এক্সামিনেশন ফ্রম রিকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট অনার বিফোর ক্লোজিং ডেট অফ রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তোমাদের এখানে
উচ্চ মাধ্যমিক পাস করতে হবে স্বীকৃত বোর্ড থেকে, ঠিক আছে? সঙ্গে দেখো এজ লিমিট বলা হয়েছে, বয়সসীমা তোমাদের এখানে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 25/10/2022, এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। সঙ্গে বয়সের ছাড় রয়েছে, বলা হচ্ছে এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 5 বছর বয়সের ছাড় রয়েছে, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 3 বছর বয়সের ছাড় রয়েছে, ঠিক আছে? এছাড়া বাকি ক্ষেত্রে কিন্তু এখানে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। এরপরে দেখো তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা শারীরিক মাপজব কী বলা হয়েছে, তো বলা হচ্ছে ফর দ্য ক্যান্ডিডেটস এক্সেপ্ট শিডিউল টাইপস ক্যান্ডিডেটস, অর্থাৎ তোমাদের এসটি ক্যাটাগরি প্রার্থী বাদে বাকি সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে হাইট লাগবে 165 সেমি, 165 সেমি, এবং ফিমেলদের ক্ষেত্রে হাইট লাগবে 155 সেমি, ঠিক আছে, 155 সেমি। এছাড়া বলা হচ্ছে এখানে দেখো, এখানে বলা হচ্ছে গারোয়ালিস, কুমায়ুনিস, গোর্খাস, ডোগরাস, মারাঠাস এবং এই সমস্ত রাজ্যের প্রার্থী হয়ে থাকলে সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর, ঠিক আছে, এই সমস্ত অঞ্চলের প্রার্থী হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে ছাড় পেয়ে যাচ্ছ। তোমাদের এখানে হাইট লাগবে পুরুষদের ক্ষেত্রে 162.5 সেমি, মহিলাদের ক্ষেত্রে 150 সেমি, ঠিক আছে। এছাড়া বলা হচ্ছে তোমাদের এখানে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে হাইট লাগবে পুরুষদের ক্ষেত্রে 162.5 সেমি, মহিলাদের ক্ষেত্রে 150 সেমি। নেক্সট দেখো তোমাদের এখানে বুকের ছাতির মাপ কী বলা হয়েছে, এখানে বলা হচ্ছে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে না ফুলিয়ে তোমাদের 76 সেমি, ফুলিয়ে 81 সেমি চাওয়া হয়েছে, এবং সঙ্গে বলা হয়েছে এসটি ক্যাটাগরি প্রার্থী বাদে বাকি সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে না ফুলিয়ে তোমাদের 77 সেমি, ফুলিয়ে তোমাদের 82 সেমি চাওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে তোমাদের ওয়েট হতে হবে হাইট এবং বয়স অনুপাতে তোমাদের কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী সমানুপাতিক ওজন হতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বাকি কী কোয়ালিফিকেশান লাগবে, আদার কী কোয়ালিফিকেশান লাগবে, এখানে বলা হচ্ছে আদার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার, এই পোস্টে বলা হয়েছে তোমাদের স্কিল টেস্ট রয়েছে কম্পিউটারে 10 মিনিটে, যেখানে তোমাদের 80 ওয়ার্ড পার মিনিট কিন্তু ডিকটেশন রয়েছে, এবং ট্রান্সক্রিপশান বলা হয়েছে 50 মিনিটস ইন ইংলিশ আর 65 মিনিটস ইন হিন্দি অন কম্পিউটার। এছাড়া বলা হয়েছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পোস্টে, এখানে তোমাদের ইংলিশ টাইপিং রয়েছে উইথ মিনিমাম স্পিড অফ 35 ওয়ার্ড পার মিনিট অন কম্পিউটার, এবং হিন্দি টাইপিং বলা হয়েছে 30 ওয়ার্ড পার মিনিট অন কম্পিউটার তোমাদের স্পিড থাকতে হবে, ঠিক আছে। এরপরে তোমাদের বলা হয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড, এগুলো তোমরা দেখে নিও। আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে, তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস বলে দেওয়া হয়েছে, দেখো 100 টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগবে, এবং অ্যাপ্লিকেশান ফি তোমরা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে পারবে। এছাড়া বলা হচ্ছে এসসি এসটি ক্যাটাগরি প্রার্থী, মহিলা প্রার্থী এবং এক্সারিসমেন্ট ক্যাটাগরির ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফি তোমাদের লাগবে না, তোমরা এখানে ফ্রিতেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো তোমরা এখানে আবেদন করবে কীভাবে, তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সিআইএসএফ রিক্রুটমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.cisfrect.in, এই অফিসিয়াল ওয়েবসাইটকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের বলা হয়েছে আবেদন করার শেষ তারিখ 25/10/2022। আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা যেটা নেওয়া হবে তার নাম্বার প্যাটার্ন কী রয়েছে, এখানে বলা হচ্ছে পার্ট এ জেনারেল ইন্টেলিজেন্স 25টি প্রশ্ন 25 নাম্বার, পার্ট বি জেনারেল নলেজ 25টি প্রশ্ন 25 নাম্বার, পার্ট সি অ্যারিথমেটিক 25টি প্রশ্ন 25 নাম্বার, এবং পার্ট ডি জেনারেল ইংলিশ আর হিন্দি 25টি প্রশ্ন 25 নাম্বার, সময় 120 মিনিট, এবং তোমাদের কিন্তু পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, ঠিক আছে। 100 নাম্বারের পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার ল্যাঙ্গুয়েজ রয়েছে ইংলিশ আর হিন্দি, ওকে।